নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। এই পাঁচ প্রকারের ভক্ত শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। অর্জুনকে জানিয়েছিলেন তাদের লক্ষণ, যে আমার মধ্যে শ্রদ্ধা রাখে আমার পরায়ণ, যে সাধক ভক্ত। এখনো এখানে উক্ত সিদ্ধ ভক্তদের লক্ষণকে ভালো করে পালন করবে এমন সাধক ভক্ত আমার অত্যন্ত প্রিয়, কারণ আমাকে লাভ না করলেও তারা আমার প্রতি শ্রদ্ধা রেখে আমার পরায়ণ থাকেন। গীতায় বর্ণিত ভক্তিযোগের মাধ্যমে অর্জুনকে নিজের প্রিয় ভক্তদের সম্পর্কে জানান বাসুদেব কৃষ্ণ। মনুষ্য কল্যাণের জন্য চারটি সাধন ও নিজের প্রিয় পাঁচ ধরনের ভক্তদের লক্ষণ বর্ণনা করে অর্জুনকে কৃষ্ণের মধ্যে লীন হওয়ার জ্ঞান দেন বাসুদেব। কৃষ্ণের মুখে ভক্তির মহিমা শুনে অর্জুন বলেন, এখন আপনি যা বললেন, যে ভক্ত নিরন্তর আপনাতে মগ্ন থেকে আপনার সগুণ সাকার উপাসনা করে ও যে আপনার অক্ষর বা অব্যক্ত রূপ নির্গুণ নিরাকারের উপাসনা করে, সেই দুই ধরনের উপাসকদের মধ্যে কে শ্রেষ্ঠ উপাসক? কৃষ্ণ বলেন, আমার মধ্যে মনোনিবেশ করে আমি ভগবানেরই ও ভগবানই আমার, এই ধরনের নিত্য নিরন্তর আমার মধ্যে নিমজ্জিত যে ভক্ত পরম শ্রদ্ধার সঙ্গে আমার সগুণ সাকার উপাসনা করে, তাকে আমি সর্বশ্রেষ্ঠ যোগী উপাসক মনে করি। প্রাণী মাত্রই ভালো করার জন্য রত ও সমস্ত স্থানে সমবুদ্ধি এমন নির্গুণ উপাসক নিজের ইন্দ্রিয়কে নিজের অধীনে করে চিন্তিত হতে পারে না, সব স্থানে পরিপূর্ণ, যা দেখা যায় না, নির্বিকার অচল ধ্রুব অক্ষর অব্যক্তের উপাসনা করেন, তিনি আমাকে লাভ করেন, কারণ নির্গুণ নিরাকার রূপও আমারই, আমার সমগ্র রূপ থেকে পৃথক নয়। কিন্তু বৈরাগ্যের অভাব ও দেহভিরামের কারণে যার চিত্ত নির্গুণ তত্ত্বে তল্লীন হয়, নির্গুণ উপাসনার ক্ষেত্রে এমন সাধক অধিক কষ্ট হয়, কারণ দেহভিরামের জন্য নির্গুণ উপাসকরা নিজের সাধনার পরিস্থিতির সম্মুখীন হয়। কিন্তু হে পার্থ, যে সম্পূর্ণ কর্ম আমাকে অর্পণ করে, যে ও আমার পরায়ণ হয়ে অন্যান্য মনোভাব আমারই ধ্যান করে, আমার উপাসনা করে, সেই আমার মধ্যে তল্লীন চিত্ত সম্পন্ন ভক্তদের আমি স্বয়ং মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে দিই। তাই তুমি নিজের মন ও বুদ্ধিকে আমার মধ্যতার পর তুমি আমার মধ্যেই বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। হে ধনঞ্জয়, যদি তুমি তোমার মন বুদ্ধিকে আমাকে অর্পণ করতে নিজেকে অসমর্থ মনে করো, তাহলে তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করার ইচ্ছা করো। যদি তুমি অভ্যাস যোগ নিজেকে অসমর্থ মনে করো, তাহলে শুধুমাত্র আমাকে লাভের উদ্দেশ্য রেখেই সমস্ত কর্ম করো। শুধু আমাকে লাভের উদ্দেশ্য কর্ম করলে তুমি আমাকে লাভ করবে। যদি তুমি আমার অন্য কর্ম করতেও নিজেকে অক্ষম মনে করো, তাহলে তুমি সম্পূর্ণ কর্মের ফলের ইচ্ছা ত্যাগ করে দাও। অভ্যাস থেকে শাস্ত্রজ্ঞান শ্রেষ্ঠ ও ধ্যানের চেয়ে সর্ব কর্মফলের ইচ্ছার ত্যাগ শ্রেষ্ঠ, কারণ ত্যাগের কারণে তৎকালীন পরম শান্তি লাভ করা যায়। এখানে মনুষ্য কল্যাণের জন্য চারটি সাধনের উল্লেখ করেন কৃষ্ণ। এগুলি হলো সমর্পণ যোগ, অভ্যাস যোগ, ভগবত কর্ম ও কর্মফল ত্যাগ। সাধক নিজের রুচি, বিশ্বাস ও যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি সাধন করে নিজের কল্যাণ করতে পারে। এবার কৃষ্ণ এই চারটি সাধনের দ্বারা সিদ্ধ ভক্তদের লক্ষণ বর্ণনা করেন। এক, সম্পূর্ণ প্রাণীদের মধ্যে আমাকে দেখতে পাবে। আমার এমন ভক্তের কোনো প্রাণীর প্রতি দেশ মনোভাব থাকে না, শুধু তাই নয়, তারা সকল প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব ও দয়ালুতার মনোভাব থাকে। যে সে মমতা অহংকার মুক্ত সুখ দুঃখ লাভের প্রাপ্তিতে সম ক্ষমতাশীল হয়। সে যে কোনো পরিস্থিতিতে নিরন্তর সন্তুষ্ট থাকে। সে নিত্য নিরন্তর আমার সম্পর্ক অনুভব করে। শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি স্বাভাবিকভাবেই তার বশীভূত হয়ে পড়ে। আমার মধ্যেই তার দৃঢ় নিশ্চয় হয়। তার মন বুদ্ধি আমার মধ্যেই অর্পিত থাকে। এমন ভক্ত আমার খুবই প্রিয়। আমার ভক্তের জন্য কোনো প্রাণীর
উদ্বেগ ক্ষোভ চাঞ্চল্য হয় না, এমনকি স্বয়ং সেও কোনো প্রাণীর কারণেই উদ্বিগ্ন হয় না। সে হর্ষ ঈর্ষা ভয় উদ্বেগ ইত্যাদি বিকার থেকে সর্বদাই মুক্ত থাকে, কারণ তার দৃষ্টিতে আমি ছাড়া অন্য কারো কোনো সত্তা নেই। তাহলে সে কারো প্রতি ঈর্ষা উদ্বেগ ভয় ইত্যাদি ব্যক্ত করবে এবং কেন করবে? এমন ভক্ত আমার খুবই প্রিয়। তিন, যে নিজের জন্য কোনো বস্তু ব্যক্তি ইত্যাদির প্রয়োজনীয়তা রাখে না, যে শরীর ও অন্তঃকরণ থেকে পবিত্র, যা করার যোগ্য সেই কাজ ভগবত প্রাপ্তি করে নিয়েছে, যে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে উদাসীন অর্থাৎ নির্লিপ্ত থাকে, যার হৃদয়ে দুঃখ চিন্তা শোকরূপ চাঞ্চল্য থাকে না, এমন যে ভোগ বা সংগ্রহের উদ্দেশ্যে কখনো কোনো কাজ শুরু করে না, সেই ভক্ত আমার খুবই প্রিয়। চার, যে রাগ দ্বেষ ঈর্ষা ও শোক এই চারটি বিকার মুক্ত, যে শুভ কর্মে রাগ করে না ও অশুভ কর্মেও দেশি করে, এমন ভক্ত আমার প্রিয় খুবই প্রিয়। যে শত্রু মিত্রের মধ্যে মান ও অপমানে শরীরের অনুকূলতা প্রতিকূলতা এবং সুখ ও দুঃখের সমান মনোভাব রাখে, প্রাণী পদার্থে যার কিঞ্চিত মাত্র আসক্তি নেই, যে নিন্দা স্তুতিতে এক সমান মনে করে, যে নিরন্তর আমার স্মরণের মনন করে, যে ব্যক্তি যে কোনো স্বভাবভাবে শরীরের নির্বাহ হওয়া বা না হওয়া সুস্থ থাকে, যার থাকার স্থানে ও শরীরে ও নির্বাহ হওয়া ও না হওয়ার সন্তুষ্ট থাকে, যার থাকার স্থানে বা শরীরে আসক্তি নেই, যার বুদ্ধি আমার মধ্যে স্থির, এমন ভক্ত আমার খুবই প্রিয়। এই পাঁচ ধরনের মাধ্যমে ভক্তদের পৃথক পৃথক লক্ষণ সম্পর্কে জানানোর কারণ হলো সাধন প্রণালী পরিস্থিতির ইত্যাদির ভেদ থাকলে ভক্তদের স্বভাবেও সামান্য পার্থক্য থাকে। এমন হলেও সংসারের সম্পর্কে সর্বদা ত্যাগ ও ভগবানের প্রতি ভালোবাসা ভক্তদের মধ্যে সমান হয় না।